السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله خالق البريات عالم الخفيات، امتن على عباده بمواسم الطاعات كرمضان والأعياد وعشر ذي الحجة المباركات، فأرشد فيها للطاعة والذكر ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات، وصلى الله وسلم على عبده المصطفى ورسوله المجتبى وعلى آله وصحبه ومن بهداه اقتفى وسلم تسليما كثيرا. أما بعد، সম্মানিত দর্শক শ্রোতা, প্রবাস ও পরবাস পেজে আজকের এই লাইভের সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো, আমরা এখন যে সময় অতিবাহিত করছি আরবি বছর অনুযায়ী জিলহজ মাস সৌদি আরবে আজকে শুরু হলো। তো এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত এবং এই 10 দিনে করণীয় সম্পর্কে সম্মানিত দর্শক শ্রোতা, মুসলমানদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের অপার অনুগ্রহ এবং দয়া যে তিনি তার বান্দাদের জন্য অল্প সময়ে অধিক নেকি অর্জনের জন্য বছরব্যাপী ইবাদতের বিভিন্ন মৌসুম নির্ধারণ করে দিয়েছেন। এই তো আমরা পবিত্র রমজানকে মাত্র কিছুদিন আগে বিদায় জানালাম, আবার এখন আমাদের সামনে উপস্থিত বিশাল ফজিলতপূর্ণ জিলহজ মাসের এই প্রথম 10 দিন। এই 10টি দিন ইবাদতের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, যার সাথে বছরের অন্য কোনো দিনই তুলনাযোগ্য নয়। কোরআনে কারীমে এই দিনগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা কসম করে ইরশাদ করেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, এই সূরা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম করেছেন এবং 10টি রাতের কসম করেছেন। ওয়া লায়ালিন আশর, এই 10 রাত বলতে কোন 10 রাতকে বোঝানো হয়েছে, এর তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সহ অন্যান্য প্রসিদ্ধ তাফসীর কারকগণ বলেছেন সেটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিন বা 10 রাত সম্পর্কে যে আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন, তার অর্থ হলো যে এই দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। কেন যে আল্লাহ যখন কোনো বিষয়ে কসম করেন তখন তার অর্থ হয় যে ওই বিষয়টা, ওই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন। তো এখানে এই সূরাতে যেহেতু আল্লাহ 10টি দিনের কসম করেছেন, তার অর্থ হলো যে এই দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, তাৎপর্যপূর্ণ। তার কত গুরুত্ব, কত ফজিলত, সে সম্পর্কে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। সহিহ বুখারীতে আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام العمل الصالح فيها احب الى الله من هذه الايام يعني ايام العشر قالوا يا رسول الله صلى الله عليه وسلم ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله الا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء صحيح البخاري আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন কোনো দিন নেই যে দিনগুলো নেক আমল সৎ আমল আল্লাহর নিকটে এই দিনগুলোর নেক আমল সৎ আমলের চেয়ে অধিক পছন্দনীয়। এই দিন বলতে জিলহজ মাসের প্রথম 10 দিন। সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহর প্রতি জিহাদ করা সেটাও কি
এই দিনগুলোর ইবাদতের চাইতে উত্তম নয়? কাল আলাল জিহাদ ফি সাবিলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, আল্লাহর পথে জিহাদ করো এই দিনগুলো ইবাদতের চাইতে উত্তম নয়, অধিক পছন্দনীয় নয় আল্লাহর নিকটে। ইল্লা রাজুলুন, তবে ওই ব্যক্তির কথা ভিন্ন যে তার জান এবং মাল নিয়ে জিহাদের জন্য, আল্লাহর পথে জিহাদের জন্য বের হয়েছে, কিন্তু সে আর ফিরে আসে নাই, শাহাদত বরণ করেছে। যে শাহাদত বরণ করেছে নিঃসন্দেহে তার মর্যাদা অনেক বেশি এই দিনগুলোর ইবাদতের চাইতে, কিন্তু যে শাহাদত বরণ করে নেই তার চেয়ে ওই ব্যক্তির মর্যাদা ফজিলত সব বেশি, যে এই দিনগুলোতে বসে বসে ইবাদত বন্দী করেছে। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে বোঝা যাচ্ছে যে এই দিনগুলো কত গুরুত্বপূর্ণ, কত তাৎপর্যপূর্ণ, কত ফজিলতের। এই দিনগুলো সম্পর্কে আরো একটি হাদিস বর্ণিত হয়েছে। عن جابر رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم افضل ايام الدنيا ايام العشر يعني عشر ذي الحجه بزاري حديث بنيت هيك جابر رضي الله عنه بل النبي صلى الله عليه وسلم بل افضل ايام الدنيا যে পৃথিবীর দিনগুলোর মধ্যে সবচেয়ে ফজিলতের, সবচেয়ে সওয়াবের, সবচেয়ে উত্তম দিন হলো এই দিনগুলো, এই 10 দিন, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন। ইবাদতের দিক থেকে ফজিলতের যে দিনগুলো রয়েছে, মৌসুমগুলো রয়েছে, সিজনগুলো রয়েছে, রোজার মাস সহ এই সমস্ত ফজিলতের দিনগুলো তুলনায় এই জিলহজ মাসের প্রথম যে দিনের 10 দিনের ফজিলত সওয়াব অনেক বেশি। আর আল্লাহর কি করুণা, দয়া, অনুগ্রহ যে এই দিনগুলোতে সমবেত হয়েছে, সমাবেশ ঘটেছে গুরুত্বপূর্ণ কিছু ইবাদতের, তার মধ্যে হজ, কুরবানি, আরাফার দিন, কুরবানির ঈদ, এই গুরুত্বপূর্ণ দিনগুলো, মৌসুমগুলো, ইবাদতগুলো এই দিনের মধ্যে সমবেত হয়েছে, এতে করে এর মর্যাদা, এর সম্মান আরও বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা এই ফজিলতপূর্ণ দিনগুলোতে কী কী আমল করতে পারি, কী কী ইবাদত আমরা করতে পারি? সম্মানিত দর্শক শ্রোতা, এই দিনগুলোর জন্য কিছু নির্ধারিত নির্দিষ্ট ইবাদত রয়েছে, আবার কিছু উন্মুক্ত অনির্দিষ্ট ইবাদত রয়েছে। আপনি আমি এই দুটির মধ্যেই সমন্বয় এবং সমাবেশ ঘটাতে হবে। নির্ধারিত নির্দিষ্ট যে ইবাদতগুলো আছে সেগুলো যার সাধ্য সামর্থ্য আছে সে করবে, আবার যেগুলো অনির্দিষ্ট সেগুলো করবে। তাহলে আসলে আমরা দেখি যে নির্দিষ্ট ইবাদতগুলো কী কী, কোন কোন ইবাদতগুলো আমরা সুনির্দিষ্টভাবে এই দিনগুলোতে করতে পারব। ইসলাম, কোরআন এবং হাদিস কিছু ইবাদত এই দিনগুলোর জন্য নির্ধারণ করে দিয়েছে। সেই ইবাদতগুলো কিছু মানুষের সামর্থ্যের উপরে নির্ভর করে, যা সামর্থ্য আছে সে সেটা করবে, আর যা সামর্থ্য নাই সে করবে না। যেমন হজ করা, এটা সকলের জন্য নয়, যা সামর্থ্য আছে সে করবে। এমনিভাবে কুরবানি করা, যা সামর্থ্য আছে সে করবে, কিন্তু আবার কিছু আছে সকলের জন্য এটা উপযুক্ত, সেটা সবাই করবে। তার মধ্যে নির্ধারিত নির্দিষ্ট একটি ইবাদত এবং সকলের জন্য পালনযোগ্য একটি ইবাদত হল তাসবিহ, তাহলিল, তাহমিদ, আল্লাহর তাসবিহ পাঠ করা, আল্লাহর প্রশংসা করা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা। এটাকে আপনি এক বাক্যে এভাবে বলতে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এখানে একটা তাসবিহ চলে আসলো, তাহলিল চলে আসলো, তাহমিদ চলে আসলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই কালিমা বা এই দোয়াটা যদি আপনি পড়েন বারবার, আপনি এটা পড়তে পারেন প্রথম থেকে নিয়ে জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত, যে কোনো সময় আপনি এটা করতে পারেন, তাহলে তখন আপনি বিশাল ফজিলতের, সওয়াবের ভাগী হচ্ছে। এই সম্পর্কে হাদিসের মধ্যে
বর্ণিত হয়েছে, মুসতাদে আহমদি ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ ওয়া লা আহাব্বু ইলাইয়া আল-আমালু ফীহিন মিন হাযিহিল আইয়াম আশর যিল-হিজ্জা আও ক্বালা আল-আশর ফাকসিরু ফীহিন মিন আত-তাসবীহ والتهليل والتكبير والتحميد. مسند احمد عبد الله بن عمر رضي الله عنه في حديث بني تهجي رسول صلى الله عليه وسلم قال ان من كل دين من جي دين كل عباده بشي গুরুত্বপূর্ণ بشي فضيله الثواب الله نكتب اي دين كل অর্থাৎ জিহাদ মাসের প্রথম দরজে অতএব এই দিনগুলোতে فاكثروا فيهن এই দিনগুলোতে তোমরা অধিক পরিমাণে আল্লাহ তাসবীহ পাঠ করো, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, তাকবীর আল্লাহু আকবার পাঠ করো, তাহমিদ আল্লাহর প্রশংসা করো, তাহলে আপনি এই কথা বলবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই তাসবীহ তাহলিল এবং তাহমিদ বেশি বেশি করে পড়া। আবার এই দিনগুলোতে রয়েছে তাকবীর পড়ার কথা, যে তাকবীর বেশি বেশি করে পড়া, হাদিসের মধ্যে আসছে যে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কানা ইয়াখরুজানি ইলা সুক ফি আইয়ামিল আশর ইউকাব্বিরানি ওয়া ইউকাব্বিরুন নাস বিতাকবীরিহিমা, যে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রসিদ্ধ দুজন সাহাবী, তারা দুইজন যখন এই জিলহজ মাসের প্রথম দর্জিন আসত তারা তখন বাজারে চলে যেত, কেন যে বাজারে মানুষের সংখ্যা বেশি থাকে, বেশি মানুষ সেখানে উপস্থিত হয় সমবেত হয়, সেখানে গিয়ে তারা দুইজনে জুড়ে জুড়ে তাকবীর বলতে থাকে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর তারা জুড়ে জুড়ে বলতে থাকে, আর তাদের তাকবীর শুনে অন্যরাও বলা শুরু করতো, এতে করে ওনারাও সওয়াবের ভাগী হলেন, আবার তাদেরটা শুনে যে অন্যরা করলো তাদের তারাও সওয়াবের ভাগী হলো, আবার তাদেরটা শুনে যখন অন্যরা করলো তাদের পক্ষ থেকেও তারা সওয়াবের ভাগী হবে, কেন যে ইসলামের বিধানটা হলো এই, নিয়মটা হলো এই যে আপনি যদি একজন মানুষকে দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন, সে যদি আপনার দাওয়াত গ্রহণ করে এবং আমল করে, সে আমল করে যে সওয়াব পাবে তার একটা অংশ আপনি পেতে থাকবেন, আবার আপনি যে আমল করতেছেন আপনিও সেই সওয়াব পাবেন, তাহলে তাদের কাছে শুনি অন্যরা যে বললো ওই অন্যদের কাছ থেকেও সওয়াবের একটা ভাগী তারা হবে, এই জন্য তারা এই কাজ করছে। তো তাহলে আপনি এই তাকবীর জিলহজ মাসের প্রথম থেকে নিন, অর্থাৎ সৌদি আরবের বা আরব দেশগুলোর সময় অনুযায়ী এখন থেকে আমরা এটা বলতে পারি, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর দুইভাবে করার কথা আছে, একটা হলো মতলাক উন্মুক্তভাবে স্বাধীনভাবে জিলহজ মাসের প্রথম থেকে নিয়ে চাঁদ ওঠার পর থেকে নিয়ে 13 তারিখ সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা, যে কোনো সময় আপনি এ তাকবীর করতে পারেন, বলতে পারেন। আর আরেকটা হলো নির্ধারিত মুকাইয়্যাদ, সেটা হলো আরাফার দিন, আরাফার দিন থেকে অর্থাৎ আরাফার দিনের ফজর থেকে নিয়ে 13 তারিখের জিহাদ মাসের 13 তারিখে সূর্যাস্ত পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফেরানোর পরে, ইমাম যখন সালাম ফেরালো এরপরে আস্তাগফিরুল্লাহ 3 বার বললো, এরপরে তখন এই দোয়া এই তাকবীর পড়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, এটা পড়া, এটা হলো নির্ধারিত প্রত্যেক ফরজ নামাজের পরে আরাফার দিন ফজর থেকে নিয়ে জিহাদ মাসের 13 তারিখ সূর্যাস্ত পর্যন্ত। আর একটা হলো উন্মুক্ত, যে এখন থেকে নিয়ে আজকে মাগরিব থেকে নিয়ে জিলহজ মাসের 13 তারিখ সূর্যাস্ত পর্যন্ত যে কোনো সময় আপনি এটা করবেন, তাহলে এই দুটি আমল সকলের জন্য এটা উন্মুক্ত, সব মানুষের জন্য, এখানে সামর্থ্যের কোনো বিষয় নেই, সবাই এটা করতে পারবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার তাসবীহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তাসবীহ, তাহলিল তাহমিদ এবং তাকবীর, এটা সবাই বলবে, সবসময় বলবে, এটা সবার জন্য উন্মুক্ত। এমনিভাবে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটাও সবার জন্য
উন্মুক্ত সবার জন্য, এটা পালনীয়, সবাই এটা করতে পারে। আর কিছু হলো সামর্থ্যবান দেখিনি, যাদের সামর্থ্য আছে, যেমন হজ করা, এটা সবার জন্য নয়, যা সামর্থ্য আছে সে এটা করবে। হজ ইসলামের রুকন সবার মধ্যে একটি রুকন, কিন্তু এটা সবার জন্য নয়, যা সামর্থ্য আছে, যে তার বাসস্থান থেকে নিয়ে মক্কা পর্যন্ত আসা এবং যাওয়ার যে খরচ, সেই খরচ বহন করতে পারবে, এবং শারীরিক যতটুকু সুস্থতা প্রয়োজন এই কাজের জন্য অতটুকু সুস্থতা তার আছে, তাহলে তার উপরে এই হজ ফরজ হয়ে গেল। আর যার উপরে হজ ফরজ হলো তার উচিত যত দ্রুত সম্ভব এই ফরজ আদায় করা। কোরআনে কারিমে সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। যে মানুষের উপরে আল্লাহর প্রাপ্য, আল্লাহর হক, আল্লাহর অধিকার, যে যারা এই মক্কায় আসার মতো সমর্থ রাখে, হজ করার মতো সমর্থ রাখে, তারা যেন হজ আদায় করে। ওমান কাফার, যে ব্যক্তি এটাকে অস্বীকার করুন, পালন না করুন, ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, তাহলে আল্লাহ বিশ্ববাসীর কাছ থেকে অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আল্লাহ কারো ইবাদতের মুখাপেক্ষী নন। আপনি ইবাদত করলে, আমি ইবাদত করলে আল্লাহর কোনো উপকার হবে এরকম নয়, বরং যে ইবাদত করবে তারই উপকার হবে, যে না করবে তারই ক্ষতি হবে। কেউ যদি না করে আল্লাহর কোনো ক্ষতি নেই, বরং সে নিজে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য যা সামর্থ্য আছে তার উচিত দ্রুত এই হজ আদায় করে। কেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যার উপরে হজ ফরজ হলো আর সে হেলায় খেলায় অবহেলায় এই হজ আদায় না করে মারা গেল, সে ইহুদি হয়ে মারা গেল, নাসারা হয়ে মারা গেল, তাতে আমার কিছু যায় আসে না, তাহলে এটা কঠিন কথা, মারাত্মক কথা। তো এই জন্য হজ আদায় করা দরকার। হজের অনেক ফজিলত রয়েছে, তার মধ্যে একটি ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له الجزاء إلا الجنة. دي এক উমরা থেকে আরেক উমরা মধ্যবর্তী যে পাপ বিশেষ করে সগিরা গুনাহ এগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবেন, আর কবুল হজ তার প্রতিদান হলো জান্নাত। যার হজ আল্লাহ কবুল করবেন, আল্লাহ তাকে জান্নাত দেবেন। সেই বুখারিতে এবং সেই মুসলিমে হাদিস বর্ণিত হয়েছে। তাহলে এত বড় ফজিলত এই ইবাদতের মধ্যে অতএব যার সামর্থ্য আছে তার উচিত অতি দ্রুত এই ফরজ আদায় করা। সম্মানিত দর্শক শ্রোতা, আরও যে আমলগুলো এই দিনগুলোতে নির্ধারিত সেটা হলো আরাফার দিনের রোজা রাখা, এটাও সকলের জন্য উন্মুক্ত, এখানে সামর্থ্যের কোনো বিষয় নেই। হজের জন্য যেমন সামর্থ্যের বিষয় আছে, আরাফার দিনের রোজা রাখা এটা সকলের জন্য উন্মুক্ত, বিশেষ করে যারা হজ করতেছে না, যারা হজ করতেছে তাদের জন্য এটা দরকার নেই, যেহেতু তারা হজের কাজ নিয়ে ব্যস্ত। তো যারা হজ করতেছে না তাদের জন্য আরাফার দিনে রোজা রাখা হাদিসের মধ্যে সহিহ মুসলিমে এই হাদিস বর্ণিত হয়েছে, আন আবি কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল সুইলা আন সাওমি ইয়াউমি আরাফা ফাকাল ইউকাফিরু আস-সানা আল-মাদিয়া ওয়াল-বাকিয়া। যে আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আরাফার দিনের রোজা সম্পর্কে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাফিরু আস-সানা আল-মাদিয়া ওয়াল-বাকিয়া, যে এই আরাফার দিনের একদিনের রোজার মাধ্যমে আল্লাহ তার অতীতের এক বছরের গুণা এবং ভবিষ্যতের এক বছরের গুণা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ, একটা রোজা রাখতেছে, একদিন রোজা রাখতেছে, এর বিনিময়ে আল্লাহ আপনার দুই বছরের গুণা ক্ষমা করে দেবেন, এক বছর আগের এক বছর পরের দুই বছরের গুণা। সম্মানিত দর্শক শ্রোতা, লক্ষণীয় বিষয়, চিন্তার বিষয় যে একজন মানুষ, একজন মুসলমান বালিগ হওয়ার পর থেকে আজকে পর্যন্ত প্রতি বছর যদি সে এই আরাফার দিনে রোজা পালন করে, তাহলে আজকে পর্যন্ত তার কত অসংখ্য গুনাহ আল্লাহ ক্ষমা করেছে। পক্ষান্তরে যে হয়তো এই বিষয়টা জানেই না, বা জানলো খেলায় খেলায় অবহেলায় এই রোজা রাখেনি, সে কত অসংখ্য অগণিত সওয়াব থেকে নিজেকে বঞ্চিত করেছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের সামনে এই সুযোগ আছে, আমরা এই আমলটা করার জন্য চেষ্টা করি, আমরা নিজেরা এই আমল করব, এই রোজা রাখব, আমাদের পরিবার, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন যারা রোজা রাখার বয়সে উপনীত হয়েছে তাদেরকে এই রোজা রাখার জন্য আমরা বলব, তাহলে সে রোজা রেখে যে সব পাবে আপনি বলার কারণে আপনিও ওই স্বভাবের ভাগী হবেন। তাহলে এই জন্য আমাদের এটা করতে হবে। এই রোজা আরাফার দিনের রোজার কথা বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো সুইলা
আন সিয়ামি ইয়াউমে আরাফা, আরাফার দিনে রোজা রাখার কথা জিজ্ঞেস করা হয়। এটা বলা হয় নাই যে জিলহজ মাসের 9 তারিখ, আরাফার দিনের কথা বলা হয়েছে। ঠিক আরাফার মাসে যেদিন হজ পালনকারীগণ উপস্থিত থাকবে সেদিন সারা পৃথিবীর মুসলমান রোজা রাখবে। অনেকে মনে করে যে জিলহজ মাসের 9 তারিখ, আর যখন যেখানে 9 তারিখ হবে সেদিন সেখানে রোজা রাখবে না, এটা ঠিক নয়। হাদিসে আরাফার দিনের কথা বলা হয়েছে, অর্থাৎ আরাফার দিন, আরাফার মাঠে যেদিন আরাফাত হবে, আরাফাতে যাবে মানুষ, সেই দিন সারা দুনিয়ার মানুষ রোজা রাখবে, 9 তারিখে নয়। এবং আপনার দেশে যখন 9 তারিখ হবে তখন আপনি রাখবেন না, এটা নয়। আরাফার দিন যেদিন হবে, যেদিন আরাফার দিন হবে সেটা আপনার 8 তারিখ হোক, 7 তারিখ হোক, 9 তারিখ হোক, সেটার সাথে কোনো সম্পর্ক নেই। আরাফার দিনে এই রোজা রাখতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আরও যে আমলগুলো আমরা করতে পারি, নির্ধারিত আমল, সেটা হলো ঈদের নামাজ আদায় করা, এটাও সকলের জন্য। এখানে সামর্থ্যের কোনো বিষয় নেই, প্রত্যেক মুসলমান তারা ঈদের নামাজে জামাতে সামিল হবে, ঈদের নামাজ আদায় করবে। এটা মুসলমানদের একটা নিদর্শন, এটা আনন্দ। এখানে সবাই সমবেত হবে, সব মানুষের সাথে সব মানুষের দেখা সাক্ষাৎ হবে, মিলন হবে। তো এই ঈদের নামাজ আদায় করা, আরও যেই নির্ধারিত আমল এই 10 দিনের মধ্যে রয়েছে সেটা হলো কুরবানি করা। এখানেও সামর্থ্যের বিষয় রয়েছে, যার অন্তত কুরবানি করার মতো, তার পরিবারের যে খরচ সেটা বহন করি, একটা কুরবানি কেনার মতো সামর্থ্য আছে, সে এই কুরবানিতে শরীক হবে বা কুরবানি করবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, যে তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো এবং কুরবানি করো, আল্লাহর জন্য, রবের জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য নামাজ পড়ো এবং কুরবানি করো। এই নামাজ পড়া, কুরবানি করা, যে কোনো ইবাদত, এটা শুধু নামাজ এবং কুরবানি বলে কথা নয়, যে কোনো ইবাদত আমরা করবো এটা হতে হবে একমাত্র আল্লাহর জন্য, সমাজের জন্য, মানুষের জন্য নয়। এটা নয় যে কুরবানির সময় চলে আসলো, সবাই কুরবানি করতেছে, আমি যদি কুরবানি না করি তাহলে কেমন দেখা যায়, না, এটা চলবে। আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আপনাকে কুরবানি করতে হবে, মানুষকে, সমাজকে দেখানোর জন্য নয়। সবার ঘরে ঘরে কুরবানির মাংস থাকবে, আমার ঘরে না থাকলে কেমন দেখা যায়, না, এটা চলবে। আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আপনি কুরবানি করবেন, মানুষের জন্য নয়, মানুষের ভয়ে নয়, একমাত্র আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আপনার যদি সামর্থ্য থাকে আপনি কুরবানি করবেন, আর যদি সামর্থ্য না থাকে তাহলে তখন আপনি করবেন না। তো এই কুরবানি করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আমাদের এই কুরবানি করা দরকার, আল্লাহর নৈকট্য লাভের এটা একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। কুরবানি সম্পর্কে বিভিন্ন ফজিলতের কথা হাদিসে বর্ণিত হয়েছে, কিন্তু ফজিলতের যে হাদিসগুলো আছে কুরবানি সংক্রান্ত, এই হাদিসগুলো বেশিরভাগ দুর্বল হাদিস, কিন্তু কুরবানি করা এটা ইসলামের নিদর্শন, আল্লাহ নির্দেশ দিয়েছেন, অথবা আমাদেরকে যা সামর্থ্য আছে সে এই কুরবানি করবে। এবং হাদিসের মধ্যে কুরবানির দিন সম্পর্কে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইন্না আযম আল-আইয়ামি ইনদাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহর, যে আল্লাহর নিকট সর্বাধিক মর্যাদাপূর্ণ দিন হলো কুরবানির দিন। আবু দাউদ হাদিস বর্ণিত হয়েছে এবং সহিহ হাদিস, যে আল্লাহ নিকটে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন কুরবানির দিন, অতএব যা সামর্থ্য আছে তার উচিত কুরবানি করা, এটা অত্যন্ত মর্যাদাপূর্ণ আল্লাহ নিকটে। তো এই দিনে আল্লাহ নিকট লাভের জন্য এই কুরবানি করা, এটা আপনার জন্য যদি সামর্থ্য থাকে তাহলে আপনার এটা করা উচিত। সম্মানিত দর্শক শ্রোতা, এগুলো কিছু নির্ধারিত নির্দিষ্ট আমল এই 10 দিনের জন্য, এই আমলগুলো আমরা করব। এর বাইরে রয়ে গেছে অনির্ধারিত অনির্দিষ্ট আমল, যেটার কোনো হিসাব নেই, সীমা নেই, যেটাই ভালো কাজ, ইসলামের কাজ, ইবাদত, সেটাই আপনি এখানে করতে পারেন। সেটা নামাজ হতে পারে, রোজা হতে পারে, দান খেরাত হতে পারে, দোয়া হতে পারে, কোরআন তেলাওয়াত হতে পারে, জিকির হতে পারে, যেটাই ইসলামের কাজ, যেটাই ইবাদত, এটাই আপনি এখানে করতে পারেন। মোট কথা, এই দিনগুলো অত্যন্ত ফজিলতের, সওয়াবের, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আল্লাহর নিকটে এই দিনগুলোর আমল প্রিয় পছন্দনীয়। অতএব আমার এবং আপনার উচিত যে এই সীমিত দিন, 10টি দিন, এই দিনগুলো কোনো একটি মুহূর্ত যেন হেলায় খেলায়, অবহেলায় নষ্ট না হয়, বরং প্রতিটি মুহূর্ত যেন আমরা কোনো না কোনোভাবে, কোনো না কোনো আমলের মাধ্যমে অতিবাহিত করার জন্য চেষ্টা করি। সম্মানিত দর্শক শ্রোতা, লক্ষণীয়
এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই দিনগুলোর যে আমলগুলো, এই আমলগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ হলো ফরজ ইবাদত, ফরজ আমল, বিশেষ করে ফরজ নামাজ। ফরজ ইবাদত অবশ্যই আপনার ঠিক থাকতে হবে। ফরজ নামাজে যদি আপনি না পড়েন আর নফল নামাজ করতে চান, ফরজ রোজা যদি আপনি রমজানে পালন না করে থাকেন আর এখানে এসে আপনি নফল রোজা রাখতে চান, তাহলে তখন এটা কাজে আসবে না। তো এই জন্য ফরজ আমলগুলো আমাদের ঠিক থাকতে হবে। এরপরে আমরা নফল ইবাদতগুলো এই দিনগুলোতে বেশি বেশি করার জন্য চেষ্টা করব, যাতে করে এই দিনগুলোতে, এই দিনগুলোর কোনো একটা মুহূর্ত যেন আপনার হাত ছাড়া না হয়, কোনো একটা মুহূর্ত যেন অনর্থ নষ্ট না হয়, সেদিকে আপনি লক্ষ্য রাখবেন। মাত্র 10টি দিন, তো এই দিনগুলো আমরা কাজে লাগানোর জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।